বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/12/2021 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। টেস্ট এড়ালে উচ্চ মাধ্যমিকে বসা যাবে কি না সিদ্ধান্ত স্কুলের। শুধু যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার যোগ্যতা যাচাইয়ের জন্য টেস্টের ব্যবস্থা হয়েছে তা নয়, অতিমারির কারণে আবার যদি চূড়ান্ত পরীক্ষায় যাবতীয় আয়োজন ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে টেস্টের নম্বরই মূল্যায়নের ভিত্তি হয়ে উঠবে। তাই টেস্ট নেয়ার এবং দেওয়ার জরুরি বলে শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ, এবং তা সত্ত্বেও বেশ কিছু পড়ুয়া টেস্ট বসেনি বা বসছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রায় সব স্কুলেরই মাধ্যমিকের টেস্ট শেষ, উচ্চ মাধ্যমিকের টেস্টও শেষ হয়ে যাবে 31 ডিসেম্বরের মধ্যে। এবং প্রশ্ন উঠছে, যারা টেস্ট দিল না বা দিলেও তা ভালো ফল করলো না, তাদের কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বসতে দেওয়া হবে? এ বিষয়ে শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি। তবে কোনো পড়ুয়া টেস্ট না দিলে তাকে উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হবে কি না সে বিষয়ে স্কুলই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ প্রধান বলেন যে করোনা পরিস্থিতির কারণে যদি ফাইনালে পরীক্ষা না হয় তখন টেস্টের নম্বর গুরুত্বপূর্ণ উঠতে পারে। এখন যারা টেস্ট দিচ্ছে না তখন সেই সব পরীক্ষার্থীর মূল্যায়ন কীভাবে হবে তা বলা মুশকিল। তাই আমরা এই ব্যাপারে স্কুলের টেস্ট নেওয়ার উপরেই জোর দিয়েছি, পড়ুয়াদের টেস্ট দিতে বলেছি বারবার। কিছু স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন যে সংসদ কর্তা বলার পরেও বারবার টেস্ট সম্পর্কে শিক্ষকরা সচেতন করা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী টেস্ট বসেনি। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা যে হচ্ছেই সে বিষয়ে তিনি আশাবাদী। হাওড়ার ডোমজুড়ে একটি স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস জানান, দশম শ্রেণীর 172 জন পরীক্ষার্থীদের মধ্যে টেস্টে 136 জন হচ্ছে 36 জন বসেছে এবং দ্বাদশের 99 জনের মধ্যে 95 জন টেস্ট বসেছে। নদিয়ার শিকারপুর গ্রামের একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোমা মণ্ডল জানিয়েছেন যে দশম শ্রেণীর 219 জনের মধ্যে 184 জন এবং দ্বাদশের 86 জনের মধ্যে 66 জন টেস্ট দিচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক পঞ্চানন মায়েরা জানেন যে দশমের 47 জনের মধ্যে টেস্টে বসেছে 35 জন আর দ্বাদশের 30 জনের মধ্যে 23 জন টেস্ট দিচ্ছে। টেস্ট বিমুখতা শুধু গ্রামাঞ্চলেই নয়, কলকাতার কিছু স্কুলেও অনেক ছাত্রছাত্রী টেস্টে অনুপস্থিত বলে জানা যাচ্ছে। কেষ্টপুরের একটি স্কুলের প্রধান শিক্ষিকা নাজরিন নাহার জানিয়েছেন যে দশম শ্রেণীর 253 জনের মধ্যে টেস্ট দিয়েছেন 235 জন আর দ্বাদশের 202 জনের মধ্যে 192 টেস্ট বসেছে। করোনায় নয়া স্ট্রেন ওমিক্রনের কথা ভেবেই টেস্টে বসার জন্য তারা বারবার আবেদন করছিলেন বলে জানাচ্ছেন প্রধান শিক্ষক শিকারা। দেবঙ্করবাবু বলেন, যেভাবে বিদেশে বিশেষ করে ইউরোপে ওমিক্রন ছড়াচ্ছে সেটা খুব চিন্তার দেখা দিয়েছে। দেখা গেছে যে ইউরোপের করোনা সংক্রমণের কোনো ঢেউ আসার মাস কয়েক পরে এদেশে আসে, অতএব ফেব্রুয়ারি মার্চে ওমিক্রন সংক্রমণ বাড়বে কি না জানি না। তাই এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে এই টেস্টের মূল্যায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এটা সব পরীক্ষার্থীর বুঝলো না। এবার টেস্টের বাড়তি গুরুত্বের কথা তারা কিছু বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে বলে এসেছেন, যারা জানাচ্ছেন রুমা এবং নাজরিন। নাজরিন বলেন যে পরীক্ষার্থীদের বাড়িতে পার্শ্ব শিক্ষকদের পাঠানো হয়েছে, তবু সব পরীক্ষার্থীর টেস্ট বসলো না। মাধ্যমিক পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না হলে টেস্টের নম্বর যে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, অনেক পড়ুয়া অভিভাবকরা সেটা বুঝতে পারলো না। তাহলে দেখলেন টেস্টের গুরুত্বটা কত, সেটা কিন্তু একটা পরিষ্কার উল্লেখ রয়েছে। যদি কোনো কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হয় বা মাধ্যমিক পরীক্ষা না হয় তাহলে কিন্তু টেস্টের নম্বরের উপর ভিত্তি করেই তাদের মূল্যায়ন হবে। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।